যেটা আমি আমার বাবার জন্য করতে পারি, যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা কখনোই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আবার আপনাদের মাঝে উপস্থিত হয়েছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওটি আলোচনার বিষয় হচ্ছে যে, আপনারা অবশ্যই ভিডিওটি আগে দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে, এক অমুসলিম বোন, তিনি ইসলাম গ্রহণ করেছেন, করার পর তিনি কিন্তু তার বাবাকে কিন্তু সে সুযোগটা পায়নি। তার বাবা মারা গেছে অমুসলিম হিসাবে, তার বাবাকে মারা যাওয়ার পর কোনো দোয়া আছে কি না, যে সেই দোয়াটি করলে তার বাবার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে কি না, এই বিষয় নিয়ে ডক্টর জাকির নায়েক স্যারের কাছে প্রশ্ন করেছেন। চলেন ডক্টর জাকির নায়েক স্যার কি এই প্রশ্নটির কি উত্তর দিয়েছে। আপনারা অবশ্যই জানেন যে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিলেন, তিনি কিন্তু নবীজির এমন কোনো জায়গা ছিল না, তিনি চুমু খাননি, কিন্তু তিনি মরে যাওয়ার সময় কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে, চাচা তুমি একটা বার লা ইলাহা তুমি একবার বলো, মুহাম্মাদুর রসুলুল্লাহ বলার দরকার নেই। কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা কিন্তু এই কথাটা বলি নাই, তারপরেও আল্লাহ তাআলা তাকে কিন্তু শাস্তি থেকে কখনো ক্ষমা করেন নাই। যাই হোক, চলেন ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয় নিয়ে কী বলেছেন আপনাদের সেই ভিডিওটি দেখায়, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। আর এই বোনটা খুবই কিন্তু ভরা কষ্টে নিয়ে কিন্তু ডক্টর জাকির নায়েক স্যারের কাছে বলি, আপনারা যদি এই ভিডিওটি দেখেন অবশ্যই আপনাদের চোখে পানি চলে আসবে। চলেন ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয় নিয়ে কী বলেছেন আপনাদের সেই ভিডিওটি দেখায়, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, আমার নাম মরিয়াম উম্মে শরীফ, আমি আয়ারল্যান্ড থেকে এসেছি, পেশায় একজন ফিজিওথেরাপিস্ট। আলহামদুলিল্লাহ আমি ইসলাম ধর্ম গ্রহণ করার একটা সুযোগ পেয়েছি। আমার প্রশ্নটা হলো, আমার বাবা কখনোই সুযোগটা পাননি, আর শিরক হলো সবচেয়ে বড় গুনাহ। আমি জানতে চাচ্ছি এমন কোন দোয়া কি আছে যেটা আমি আমার বাবার জন্য করতে পারি, যাতে তার গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। দেখেছেন কিন্তু প্রশ্নটা খুবই নরমদায়ক। আপনি যদি আপনারা যদি সবাই মনোযোগ করে সহকারে যদি শোনেন, তা অবশ্যই আপনার মনটা কিন্তু খুবই নরম হয়ে যাবে। চলেন ডক্টর জাকির নায়েক স্যার এই বিষয় নিয়ে কী উত্তর দিয়েছেন, চলেন আমরা সেই ভিডিওটি আরও দেখবো, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারবে। বোন আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আপনি ইসলাম গ্রহণ করেছেন, আর বললেন যে দুর্ভাগ্যজনকভাবে আপনার বাবা মুশরিক অবস্থায় মারা গেছে, এখন তার নামে কি কোনো দোয়া করা যায় যাতে তার গুনাহগুলো ক্ষমা করা হবে? পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 48 বলা হয়েছে, সূরা নিসা অধ্যায় 4 আয়াত 116 বলা হয়েছে যে, আল্লাহ যদি চান তিনি যে কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, তবে তার সাথে শরীক করা কখনোই ক্ষমা করবেন না, কারণ ইসলাম ধর্মে শিরক করা সবচেয়ে জঘন্যতম পাপ। তবে কেউ যদি শিরক করে আর মৃত্যুর আগে যদি অনুতপ্ত হয়, আল্লাহ ক্ষমা করতে পারেন, কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে তার দোজখের অধিবাসী হওয়া ছাড়া কোনো উপায় নেই। এ ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে যে, ইব্রাহিম আলাইহিসসালাম, নবী ইব্রাহিম তার বাবার জন্য দোয়া করেছিলেন যে ছিল মুশরিক, তখন আয়াত নাজিল হলো, যদি সেই লোকটা জীবিত থাকে আপনি দোয়া করতে পারবেন আল্লাহ যেন তাকে হেদায়েত করেন, হতে পারে বাবা অথবা মা অথবা ভাই, হে আল্লাহ তুমি এদের হেদায়েত করো। কিন্তু মুশরিক অবস্থায় মারা গেলে, যদি জানেন মুশরিক অবস্থায় মারা গেছে, তার জন্য দোয়া করতে পারবেন না। আপনি দোয়া করতে পারেন যে, হে আল্লাহ, হে সর্বশক্তিমান, আমার সন্তানদের তুমি মুসলিম বানিয়ে দাও যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে। এই দোয়াটা ইব্রাহিম আলাইহিসসালাম করেছিলেন, তার বাবাও ছিল একজন মুশরিক। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিম অধ্যায় 4 আয়াত 30 থেকে 41 আছে, তিনি দোয়া করেছিলেন, আমার সন্তানেরা যেন মুসলিম হয়, আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। আর আপনারা জানেন তার দুই ছেলেই, ইসমাইল আলাইহিসসালাম আর ইসহাক আলাইহিসসালাম,
তারাও আল্লাহ তাআলার নবী হয়েছিলেন তাই বলে আপনাকে বলবো আপনি আল্লাহ সুবহানাহু তাআলার কাছে দোয়া করেন যেন আপনার সন্তানেরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সরল পথে থাকে আশা করি উত্তরটা পেয়েছেন জাযাকাল্লাহ আপনারা অবশ্যই প্রশ্নটি ও ভিডিওটি উত্তর দেখে আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যাক আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আর যে সকল ভাই ও বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলটাকে আপনারা ভিডিও দেখতেছেন আর আমার ইউটিউব চ্যানেলের মনিটাইজেশন হয়ে গেছে আপনাদের সকলের দোয়ায় আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমি যেন আরও ইসলামের পথে যেন খেদমত করতে পারি এইভাবে যেন আপনাদের মাঝে যেন কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের মাঝে যেন আমি তুলে ধরার চেষ্টা করতে পারি যেন সেই দোয়াটি আমার জন্য আপনারা সবাই করবেন আর যে সকল ভাই বন্ধুরা আমার ভিডিওটি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ